তোদের তো ইগো ভালো না, তুই কি পারবি না দেখে একটা ছেলেকে বিয়ে করতে? পারবি না। বিয়ের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়ে একবার কেন, দরকার হলে বারবার দেখা উচিত। আমি কিছু শুনতে চাই না মা, আমি এখন বিয়ে করার জন্য রেডি না। আমার সাথে কথা বলার মতো আপনার কাছে কোনো কথা নেই বুঝি? আমার সাথে কি কথা আপনার? আর আপনার সাথে আমি কেন কথা বলতে যাব? কেন, আপনার সাথে কি কথা বলা বারণ আছে? না তা নয়, কিন্তু আপনার তো এখন অনেক বন্ধু, তাদের সঙ্গে কথা বলুন, আমার সঙ্গে কি কথা? আমার অনেক বন্ধু কি বলছেন আপনি? আচ্ছা আপনার শরীর ঠিক আছে তো? তুমি সবার সাথে কথা বলতে পারবে, কিন্তু মনসুর সাহেবের সাথে কথা বলাটা ঠিক হবে না। কেন? সামনেই তোমার বিয়ে, এখন মনসুর সাহেবের সাথে কোনো রকম যোগাযোগ রাখা যাবে না। বিয়ে আমার? হ্যাঁ। মানে কি কি বলতে চাচ্ছো তুমি? আমার সাথে প্রেম করে মাকে বলতে পারো না, বোঝাতে পারো না। সব অত্যাচার সবসময় মেয়েদেরই পোহাতে হয়, আর ওদিকে মনসুর সাহেব উনিও চুপ করেই বসে আছে, আর এদিকে এদিকে ফুপিকে এই সব ঝামেলা পোহাতে হচ্ছে। আমার বেলা তোমরা হয় কিনা ঠিক এমনটাই হয়েছিল। তারপর আমি কিছু করিনি, সব তুমি সহ্য করেছো। হ্যাঁ তাই তো। একজনকে ভালোবেসে অন্যজনকে বিয়ে করতে যাওয়া যে কি কষ্টের সেটা আমি জানি, তুমি জানো না। তোমাকে তো কাউকে বিয়ে করতে যেতে হয়নি, বরং আমাকে পুষ্পিতাকে বিয়ে করতে যেতে হয়েছিল, সে কষ্টটা কি সেটা শুধু আমি জানি। ফাহিম তুমি যদি সেই কষ্টটা বোঝো তাহলে তো ফুপির জন্য তোমাকে সবার আগে লড়াই করতে যাওয়া উচিত। লড়াই করতাম, কিন্তু মনসুর সাহেবের ব্যাকগ্রাউন্ডের যে অবস্থা তা করে বাবা মায়ের সঙ্গে কি করে কথা বলবো আমি? বাবা মায়ের ভুল ধারণা কি করে ভাঙাবো বলো? ফাহিম মা কিন্তু প্রথমে আমাকেও ভুল বুঝে খারাপ ভাবতেন, কিন্তু সেই মা এখন আমার উপর চোখ বন্ধ করে সংসারের সব দায়িত্ব ছেড়ে দিতে পারেন, আমাকে মা সব থেকে বেশি ভালোবাসেন। ফাহিম মনসুর সাহেবের ক্ষেত্রেও তেমনটা হতে পারে। একটু পরেই পাত্রপক্ষ চলে আসবে, এখন যদি আমি বাবা মাকে গিয়ে বলি যে পাত্রপক্ষকে আসতে বারণ করে দাও তাহলে বাবা মা আমার উপরই বেশি রাগ করবে। ঠিক আছে তাহলে পাত্রপক্ষকে আসতে বল, কিন্তু ফাইন তোমাকে এমন কিছু একটা করতে হবে যাতে বাবা মা পাত্রপক্ষকে অপছন্দ করেন, পারবে? ঠিক আছে ফাইন তাহলে সেটাই করো, আর তা না হলে কিন্তু ফুপি বাড়ি ছেড়ে চলে যাবেন, আর এতে বাড়িরই বদনাম হবে। মাকে যদি মনসুর সাহেবের কথা বলতে পারতাম তাহলে এত কিছু হতো না। কি করব এখন আমি? দীপালি, বাহ খুব সুন্দর শাড়ি পরেছ তো, লালটা পরতে না থাক, এটা ভালো লাগছে। মালা পরনি কেন? এটা পরবে? তুমি এসব কি করছো ভাবি? কিছু না, তোমাকে একটু সাজিয়ে দিচ্ছি। ভাল লাগছে না তোমার বলো মালাটা? অনেক সুন্দর লাগছে তোমাকে, দেখো পাত্রপক্ষ ঠিক তোমাকে পছন্দ করবে। কিন্তু আমি তোমাকে বলেছি কোনো পাত্রপক্ষের সামনে আমি যাব না। ও মা তুমি এটা আবার কি বলছো? দেখলাম তো ড্রয়িং রুমে সব প্রস্তুতি চলছে। মানে কি বলছো তুমি? আমার কথা বিশ্বাস না হলে তুমি নিজে গিয়ে দেখে এসো। কিন্তু আমি তো বারণ করেছিলাম। তোমার কথা কেউ শুনবে না তাই পাত্রপক্ষকে বারণ করা হয়নি। এসব কিছু হয়েছে তোমার আর ভাইয়ার জন্য, তোমরা এই গন্ডগোলটা না বাঁধালে পানি এতদূর গড়াতো না ভাবি। আই এম সো সরি দীপালি, সত্যি আমরা খুবই লজ্জিত, আসলে তোমার উপর রাগ ছিল তো তাই ঝামেলাগুলো হয়ে গেল।
শুনলাম তুমি নাকি মনসুরকে খুব ভালোবাসো, তাহলে তো ভালোই হলো। আমরা ঝামেলা করলাম বলেই তো তুমি না বুঝতে পারলে মনসুরকে তুমি কতটা ভালোবাসো। এক হিসাবে আমরা তো তোমার উপকারই করলাম। কি লাভ বলো, কেউ তো আমাদের মেনেই নিচ্ছে না। লড়াই করো। লড়াই? হ্যাঁ লড়াই। এত সিনেমা দেখো, গল্প পড়ো, জানো না ভালোবাসাকে জয় করতে হয় লড়াই করে? শোনো দীপালি, তুমি কারো কথা শুনবে না, জীবনটা তোমার, আর সিদ্ধান্তটাও তোমাকেই নিতে হবে। কিন্তু আমি কি করব ভাবি? বিদ্রোহ করো। তোমার ভালোবাসাকে জয় করতে হলে সব কিছু তোমাকেই তছনছ করে দিতে হবে। তোমার ভালোবাসার পথে যারা কাটা হয়ে দাঁড়িয়েছে তারা তোমার শত্রু, ভাই, ভাবি, ভাইজান, এমনকি আমিও। কাউকে ছাড়বে না তুমি। শোনো দীপালি, শুধু নিজের কথা না, তুমি যাকে নিয়ে সুখে থাকতে পারবে তার সাথে সংসার করো। ভাইজান ভাবির কথা শুনে আর অন্য কাউকে বিয়ে করো না। বিদ্রোহ করো, লড়াই করো। আমি যাই। তুমি এখনো রেডি হওনি, পাত্রপক্ষ তো এলো বলে। আমি রেডি হব না ভাবি। কি বলছো তুমি? যা শুনলে তাই বললাম। কেন রেডি হবে না? কারণ আমি তোমাদের পছন্দ করা পাত্রর সামনে যাব না তাই। তোমার ভাইজান পাত্রপক্ষকে আসতে বলে দিয়েছেন। আমাকে জিজ্ঞেস করে তো বলেনি। আশ্চর্য, তোমার ভাইজানের মান সম্মান তো নষ্ট হবে। ভাবি, আমি তোমাদের খুব ভালোবাসি, কিন্তু আজ তোমাদের মান সম্মান রক্ষা করতে গিয়ে আমি আমার নিজের মান সম্মান বিসর্জন দিতে পারবো না। আমি তো বুঝতে পারছি না এখানে তোমার মান সম্মান বিসর্জন দিতে হবে কেন। যে পাত্রকে আমি নিজেই বিয়ে করব না, শুধু শুধু সেই পাত্রর সামনে নকল হাসি হেসে কি হবে বলতে পারো? এখানে নিজেকে ছোট করা ছাড়া আর কি হতে পারে? পাত্রটা ভালো দীপালি, তুমি বিয়ে করলে সুখী হবে। তোমরা যদি বুঝতে কি সে আমার ভালো। এখন তুমি বলে দাও পাত্রপক্ষকে কি বলবো আমরা? যা সত্যি তাই বলবে, বলে দাও আমি রাজি নই। আশ্চর্য, তখন তো তারা বলবে আগে কেন তাদেরকে বলিনি। সেটা তোমাদের ভুল ছিল, আমি তো তোমাদের আগেই বলেছিলাম। দীপালি, মাও কিন্তু চান তুমি পাত্রের সাথে দেখা করো। মায়ের কথা তুমি রাখবে না? মা কিন্তু এখনো পুরোপুরি সুস্থ হননি। মা যদি তোমার এই ব্যবহার জানতে পারে উনি আরো অসুস্থ হয়ে যাবেন। দীপালি কি রেবেকার মিষ্টি মিষ্টি কথায় ভুলে যাবে নাকি? দীপালি না, রেবেকার কথায় বলে যেও না, তুমি বিদ্রোহ করো, অশান্তি করো। মায়ের মান রক্ষা করার জন্য হলেও অন্তত রেডি হয়ে যাও। তোমার ভালোবাসাকে জয় করতে হলে সব কিছু তোমাকেই তছনছ করে দিতে হবে। তোমার ভালোবাসার পথে যারা কাটা হয়ে দাঁড়িয়েছে তারা তোমার শত্রু, ভাই, ভাবি, ভাইজান, এমনকি আমিও। কাউকে ছাড়বে না।
আমি কাপড়টা বের করে নিচ্ছি, তুমি রেডি হয়ে নাও। না। কেন? তোমাদের সিদ্ধান্ত না বদলালে আমার সিদ্ধান্তও বদলাবে না। আমি পাত্রপক্ষের সামনে যাব না, যা ইচ্ছা করে নিও। তুমি তো এমন ছিলে না দীপালি, কি হয়েছে তোমার? তুই শুধু নিজেরটাই ভাবছ, আর কেন ভুলে যাচ্ছ আমরা যা কিছু করছি তোমার ভালোর জন্য? রীনা ভাবি ঠিকই বলে, তুমি আসলে শুধু শুধু জ্ঞান দাও, তোমার আসলে স্কুলের টিচার হওয়া উচিত ছিল। দীপালি যাও, তোমার আর আমার সময় নষ্ট করো না, আমার সিদ্ধান্ত বদলাবে না। পৃথিবী উলটপালট হয়ে গেল, আমি যা বলেছি সেটাই থাকবে, যাও। দীপালির বিয়ে হোক না হোক তাতে আমার কিচ্ছু এসে যায় না, তাই আমি যাব না। তুমি কি করে এসেছো সেটা বলো। শোনো, দীপালি তো এখন প্রেম করছে, তাই না? ও তোর প্রেমিককেই বিয়ে করতে চাইবে, কিন্তু বাড়ির সবাই কি করছে, জোর করে অন্য জায়গায় বিয়ে দিতে চাইছে। কি ভাবছো তুমি? দীপালির কথা ভাবছি। ও বাহ, কি কথা? এই দীপালির বিয়ে হয়ে যাবে, ও চলে যাবে। বাবা, বলছিলাম কি, সে পাত্র আজকে ফুপিকে দেখতে আসবে, সে তো ঢাকার বাইরে থাকে, মানে অনেক দূরে থাকে। তার সঙ্গে যদি ফুপির বিয়ে হয়ে যায় তাহলে ফুপি তো যখন তখন আমাদেরকে দেখতে আসতে পারবে না, তাই যদি আমাদের বাসার কাছাকাছি অন্য কোনো পাত্রকে খুঁজে পেয়ে তার সঙ্গে ফুপির বিয়ে দিই। তাহলে ওদেরকে কি বলবো? আজকে কিছু বলতে হবে না, পরে কোন একটা বাহানা করে ওদেরকে না করে দিবে। না রে, এটা ঠিক হবে না। আমি খোঁজ খবর নিয়ে জেনেছি যে ছেলেটা খুব ভালো, আর এখানে বিয়ে হলে দীপালি খুব সুখী হবে। হোক না, একটু দূরে হলে অসুবিধে কি? মাঝে মধ্যে ওর ওখানে আমরা বেড়াতে যাব, মাঝে মধ্যে ওরা আমাদের এখানে বেড়াতে আসবে, তাই না? না মানে বাবা, বলছিলাম কি, আমাদের না ওই তো ওরা এসে গেছে। আচ্ছা 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 আসুন। ইনি হচ্ছে আমার ভাইজান হুমায়ুন চৌধুরী। ওয়ালাইকুম আসসালাম। উনি কে না চেনে? উনি বিখ্যাত বিজনেসম্যান হুমায়ুন চৌধুরী। ভাইজান, ইনি হচ্ছেন শাজাহান খান, যার কথা আপনাকে বলেছিলাম, আর উনি হচ্ছেন ওনার স্ত্রী রোকেয়া বেগম, আর এ হচ্ছে সরফরাজ। আর ও ভাইজানের ছেলে ফাহিম চৌধুরী, আর তার স্ত্রী আশমিতা। আপনারা সবাই দাঁড়িয়ে আছেন কেন? চলুন না, বসুন। ও আশমিতা, তুমি একটু নাস্তা পানির ব্যবস্থা করো। দীপালির বিয়ে হোক না হোক তাতে আমার কিচ্ছু এসে যায় না, তাই আমি যাব না। তুমি কি করে এসেছো সেটা বলো। শোনো, দীপালি তো এখন প্রেম করছে, তাই না? ও তোর প্রেমিককেই বিয়ে করতে চাইবে, কিন্তু বাড়ির সবাই কি করছে, জোর করে অন্য জায়গায় বিয়ে দিতে চাইছে।
আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, কোনো অসুবিধা হয়নি। আপনি রিটায়ারমেন্টের পরে দেশে বাড়িতেই সেটেল করে গেলেন? হ্যাঁ, ওখানেই আছি। বাহ, বাড়িটা খুব সুন্দর। আমার বোনও খুব সুন্দর। কি ব্যাপার, দেখে খুব খুশি খুশি মনে হচ্ছে তোমাকে। তুমি কি করছো দেখছো না? দাবা খেলছি। দাবার চাল চালছো নাকি গুটিটা নাড়াচাড়া করছো? আমি কিন্তু আসল চালটা চেয়ে এলাম। মানে? যাদের কারণে আমার জীবনে অশান্তি শুরু হয়েছে, যাদের জন্য আমার রাতের ঘুম হারাম হয়েছে, তাদের জীবনে অশান্তি আনার জন্য, তাদের ঘুম হারাম করার জন্য আমি একটা মোক্ষম চাল চেলে এসেছি। কি করেছো তুমি? যাও দেখে এসো, তোমার বোনকে দেখতে এসেছে পাত্রপক্ষ। ও এসে গেছে? যাবে না? দীপালের বিয়ে হোক না হোক তাতে আমার কিচ্ছু এসে যায় না, তাই আমি যাব না। তুমি কি করে এসেছো সেটা বলো। শোনো, দীপালি তো এখন প্রেম করছে, তাই না? ও তোর প্রেমিককে বিয়ে করতে চাইবে, কিন্তু বাড়ির সবাই কি করছে, জোর করে অন্য জায়গায় বিয়ে দিতে চাইছে। এই কথাগুলো আমি দীপালিকে বলে ওর মনে বিদ্রোহের আগুন জ্বেলে দিয়ে এসেছি। সে আগুনে এ বাড়ির সবাইকে এখন পুড়তে হবে। দীপালি আর আগের দীপালি নেই রিনা। যে তোমার কথা শুনে দীপালি ভাইজান ভাবির সঙ্গে বিদ্রোহ ঘোষণা করবে। প্রেমের জন্য মানুষ নিজের বাবা মাকে খুন করে, আর তো ভাইজান আর ভাবি মা আছেন, বুঝলে? মা যখন দীপালিকে বলবে, দীপালি মার কথা ফেলতে পারবে না, তোমার আগুন নিভল বলে। অত সোজা নয়, দীপালির মনে আমি এমন আগুন জ্বালিয়েছি যে তোমার মায়ের চোখের জলে ওই আগুন নিভবে না। দেখা যাক কে জেতে, তুমি না ভাইজান আর ভাবি। আমি জিতব। প্রেমের কাছে সমাজ আপনজন কোনো মূল্য নেই, তুমি দেখে নিও। আচ্ছা তুমি এমন কি করলে যে দীপালি এমন হঠাৎ খেপে উঠল? ভাইজান ভাবি লায়লাকে এই বাড়িতে থাকতে দিয়ে আমার ভিতর যে আগুন জ্বালিয়েছে, সেই আগুনটা আমি দীপালির মনে জ্বালিয়ে এসেছি, আর ওই আগুনের তাপেই ভাইজান ভাবিকে পোড়াবো আমি। দেখা যাক শেষ পর্যন্ত কে জেতে। অপেক্ষা কর, দীপালি পাত্রপক্ষের সামনে যাবে না, আর তাতে ভাইজান ভাবি অপমানিত হবে, আর সমস্যাটা সেখান থেকেই শুরু হবে। বুঝতে পেরেছ? কেমন চাল চলেছি বলতো? এবার তুমি চালো, আমি তোমার সাথে খেলে এসো। শত্রু নয়, কেন তুই আগের দীপালি হয়ে গেলি? আমি তো ভেবেছিলাম আমার মেয়ে বদলে গেছে। না মা, আমি তোমার আগের দীপালি হয়ে যাইনি। না হয়ে গেছিস, তুই আগের দীপালি হয়ে গেছিস। আগের মতো তুই জেদি হয়েছিস, তুই জেদের জন্য তোর জীবনের অনেকগুলো বছর নষ্ট হয়েছে। আর কত দীপালি ম্যাডাম কত গুড় হয়ে গেছিল, এই মনসুর সাহেবের লগে গুইরা আবার ব্যাড হয়ে গেছে।
এখন কি হবে? আমি ওদেরকে এত তাড়াহুড়া করে নিয়ে এলাম, এখন যদি দীপালি না আসে তাহলে আমাদের মান সম্মান নষ্ট হয়ে যাবে। কি ব্যাপার, বাইরে এত লোকজনের শব্দ পাচ্ছি কেন? বাড়ি থেকে কিছু হয়েছে নাকি? রিনা আবার কোনো ড্রামা করলো না তো? রিনাকে বিশ্বাস নেই, ও যা ইচ্ছে তাই করতে পারে।